পানাম নগরী বিশ্বে হারিয়ে যাওয়া 100টি ধ্বংসপ্রায় স্থাপনের একটি। বড়নগর, পানামনগর, খাসনগর এই তিনটির মধ্যে পানামনগর ছিল সবথেকে আকর্ষণীয়। একসময় এখানে ছিল জমজমার জামদানির ব্যবসা, ছিল বণিকদের আনাগোনা, এখন ধ্বংসপ্রায় স্থাপনগুলো ছাড়া আর কিছুই নেই। তো চলুন ঘুরে আসি বাংলার প্রাচীন রাজধানী পানামনগর থেকে। ঢাকা থেকে যে কোনো বাসে চড়ে চলে আসতে পারেন সোনারগাঁও। তা ঢাকা গুলিস্তান থেকে বেশ কিছু বাস সার্ভিস সোনারগাঁও উদ্দেশ্যে ছেড়ে আসে, যার মধ্যে রয়েছে সোনারগাঁও পরিবহন, বোরাকশো আর বেশ কিছু বাস সার্ভিস, যেগুলি ভাড়া নেয় 40-50 টাকা। সোনারগাঁও বাস স্ট্যান্ডে নেমে 20-30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই প্রাচীন নগরীতে। তো আমরা চলে এসেছি পানামনগরে। পানামনগরে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে, আর বাড়বেই না বা কেন, এর সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই। নাগরিক জীবন যান্ত্রিক কোলাহল এবং আধুনিক ঢাকা ছেড়ে আজকে আমরা চলে এসেছি বাংলার প্রাচীন রাজধানী পানামনগরে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলা অবস্থিত বাংলার প্রাচীন নগরী ঈশাখার রাজধানী পানামনগরে। তা চলুন শুরু করা যাক। এখানে কয়েক শতাব্দী পুরনো ভবন রয়েছে, যেগুলি বাংলার 12 ভূঁইয়াদের সাথে সম্পর্কিত। প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পানামনগরী তৈরি হয়েছে। পানামের দুপাশে মোট 52টি ভবন আছে, যার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি। ভবনগুলি কারোর কাছে দেখলে বোঝা যায় তখনকার মানুষ কতটা শৌখিন ছিল। পানামে এক বিস্তীর্ণ অঞ্চলে হারিয়ে যাওয়া নগরীর নাম, কেমন যেন একটি শূন্যতা। নেই নাগরিক সেই অমতঞ্চলতা, নেই সেই ঘুমরের আওয়াজ, নেই সেই দল বণিক এখন আর আসে না বাণিজ্য করতে, তবুও এখানে মানুষের আনাগোনা কমতি নেই। বা পারস্যের কবি আফিফকে আমন্ত্রণ জানিয়েছিল তখনকার বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম। বিদ্রোহী কবি সেই আমন্ত্রণে আসতে পারেনি, কিন্তু তিনি এই নিয়ে একটি গজল লিখেছিলেন, যে সূত্র ধরে একজন ফরাসি পর্যটক চলে এসেছিলেন এই পানামনগরীতে এবং মুগ্ধ হয়েছিলেন এই সৌন্দর্য দেখে।
আমরা এত পাশে থেকেও আসতে পারি না। সত্যি স্টেশনের লোকগুলি নাকি ট্রেন মিস করে। বন্ধুরা, এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে, নতুন কোনো ঐতিহাসিক প্লেসে। তা সে পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবে।